নমস্কার বন্ধুরা, বাঁকুড়া ফুটির আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। তো আজ আমি চলে এসেছি আমার বিএড কলেজে, সেখানে ছিল আজকে 14তম ফাউন্ডেশন ডে। চলো আজকে কলেজে ব্লগটা কিন্তু সেরা সেরা হবে। বস, এই হচ্ছে এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে আমরা যাব ভেতরে। এই হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস, এখানে হচ্ছে বিএড ডিএড করা হয়, এইখানে আমাদের নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো চলো প্রথমে খেয়ে নিই। কাগজি দিয়েছে প্রথমে, তারপরে দিয়েছে শাক, লাল শাক, দারুণ টেস্ট কিন্তু। তারপরে দিয়েছে সর্ষে বাটা পমফ্রেট ফ্রাই, তার সঙ্গে দিয়েছে আবার পোস্তর বড়া। কী খাওয়া দাওয়া করেছে গুরু, সলিড সলিড সলিড, আর টেস্টও সেরকম হয়েছে। আবার ঘি দিয়েছে ভাই, ঘি, কাগজি আর লবণ দিয়ে একটা বাইট ভাত, তারপর দিয়েছে বিরির ডাল, বিরির ডালের আর তার সঙ্গে পটলের দোরমা, জমে গেছে বস, পুরো খেয়ে সাফা করে দিয়েছি। আরেকবার ভাত নিতে হবে। ও আ ভাই, সেরা সেরা সেরা। আজ কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, আর সেই সঙ্গে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিলো। এটা হচ্ছে বেগুনের মশালা, বাহ। তারপরে কিন্তু মাংসের দিকে তাকিয়েছিলাম, মাংস চলে এসছে, মাংসটাও কিন্তু সলিড রান্না হয়েছে, পিসগুলোও কিন্তু সলিড ছিল, যথেষ্ট পরিমাণে দিয়েছে। তাড়াতাড়ি করে মাংসটা খেয়ে নি, আর কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না। এরপরে আবার সুরজিৎদার প্রোগ্রাম আছে, ছটপট খেতে থাকলাম। আর প্রচণ্ড কিন্তু কলেজে ভিড় ছিল, ঠিক আছে, আর মাংসটা হেভি টেস্ট হয়েছিল, গ্রেভি দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। হই 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 হই, সলিড সলিড, এইরকম খাবার সেরা, জীবনে সেরা খেয়েছি বস, একদম পুরো চেটে পুঁতে খেয়েছি, ঠিক আছে। আর এরপর চাটনি, পেঁপে আমের চাটনি সলিড ছিল, তারপর পাঁপড়, তারপর বড় বড় রসগোল্লা দুটো, এবং সব শেষে চলে এসেছিলো দই। দইটা কিন্তু আমি কিন্তু ভিড়ের জন্য ওখানে খেতে পারিনি, তাই বাইরে এসে দইটা খেয়েছি। দই কিন্তু মাদার ডেয়ারির দই ছিল, সলিড টেস্ট ছিল। বন্ধুগুলো হাসাহাসি করছিলো, অনেকদিন পর কলেজে গিয়ে সবার সাথে দেখা হলো, দারুণ মজা হলো। Thank you.